মানুষের দোষ দেওয়া বন্ধ করে নিজের আত্মসমালোচনা করুন প্লিজ। মানুষের দোষ দেওয়া বন্ধ করতে হবে, নিজের প্রবলেম ফাইন্ড আউট করতে হবে। ছোট একটা বাচ্চা মেয়ে আসছে, ওকে আদর করেন, ভুল হলে ক্ষমা করে দেন, হ্যাঁ নিজের মেয়ের মতো রাখেন, যদিও সম্ভব না, যদিও সম্ভব না। আপনার মেয়েকে তো আরেকজন নিজের মতো মেয়ের মতো করে রাখে নাই, সো ওই প্রতিশোধ এখান থেকে নেবেন। মানে উনি দিছে আমার থাপ্পড়, আমি দিছি এনার থাপ্পড়, সমান সমান কেমনে? কিন্তু টাকার ক্ষেত্রে তো মানবে না। উনি আমার দিছে টাকা, আমি দিছি মাইরা, এবার আমার টাকা দিছে উনি মারে, উনি কিন্তু বলবেন না সমান, বলবে আরে বাড়া হে মারলে আমার কি, আমার টাকা দে। খালি এদেশে কি এ আমার একটা থাপ্পড় দিল তো, আর আমি যদি পারতাম আমি ঘুষাইতাম রাইট, এখন আমি ওর থেকে ছোড়ো কি ক্ষমতায়। এখন আমি চেষ্টা করছি সব কিছু করার পর শেষ পর্যন্ত যখন পারলাম আল্লাহ কি যাক আল্লাহ বিচার করো সমস্যা নেই। আচ্ছা এটা প্রথমবার বলিনি, সবার শেষে বলছি, কেমন বিচার আল্লাহই করে ঠিক আছে। এখন প্রবলেম হচ্ছে কিছুদিন পরে আমি উষ্ঠা খেয়ে পড়ে কি হয়েছে লোক বাইয়ে গেছে, এ কি কেউ আল্লাহর বিচার আল্লাহ করে আলহামদুলিল্লাহ কে দেবে। আমি উষ্ঠা খেয়ে বিচার বললে তোমার বিচার হয়েছে, তার মানে কি, তার মানে দুনিয়াতে উষ্ঠা খেলে তোমার সাথে জুলুম করলে দুনিয়ার উষ্ঠা কি তোমার জুলুম মাফ, সমান সমান কি কয়? তাহলে আখেরাতে আখেরাতে বিচার হবে কিসে? তাহলে আখেরাতে বিচার কিসে? তা আমি বললাম যে এই দেশে একজন একজনের আরেকটা প্রবলেম আছে, ধরুন উনি আর আমি লাগিয়ে গেছি এখন, কেমন উনি আর আমি লাগছি, হ্যাঁ মারতাছি একজন একজন হলে ওই আধা কিলোমিটার দূর থেকে ইনি ওনারে বলবে কি ওরে মারে কে? আচ্ছা ও কেমন জানেন, বউ তো দাঁড়িয়ে জায়গায়, ওর দুজন তো এক জায়গায় না, দুজন কই একই জায়গায়, এও জানে না ওইও জানে না, আমরা দুজন মারামারি করতেছি দুজন একই জায়গায় দাঁড়ায়, এর বলবো যে কি রে এত 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 মারে কে? আচ্ছা এ কিভাবে বলবে মারে? এটাই তো, এটাই তো আমাদের মানে আমাদের মানে আমি দেখছি বললাই এভাবে 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 চলে আসতেছে। যাই হোক অনেক কথা বললাম, একটু মনোযোগ দিয়ে কিছু হাদিস কোরআন শুনুন। বিশ পঁচিশ মিনিট কথা বলবো কোরআন সুন্নাহ থেকে, পাঁচ সাতটা আয়াত, দু চারটা হাদিস বলবো, দেখেন আপনার আপনার ছেলের আপনার নাতি পুতির এদের কাজে আসে কিনা। যদি এগুলো কাজে না আসে তাহলে কোনগুলো কাজে নিয়ে কাজে আসে ওগুলোর দিকে যাইয়েন, এগুলোর দিকে আসিয়েন না, আর ওয়াজ মাহফিলকে জাস্ট গায়ে হলুদ বানায় রাখিয়েন না। একটা নলেজ সিকিং, একটা নলেজ মানে সোর্স করেন, এটাকে একটা সোর্স যেখান থেকে নলেজ পাওয়া যায়, কেমন ভিন্ন ভিন্ন পাত্র আসে, যে পাত্রে খেতে ভালো লাগে, এটাই অন্য কিছু না। আল্লাহ দেখেন আপনাদের আর আমাদের ধ্বংস কখন হয়েছে জানেন, যখন আমরা বললাম কোরআন শুনবো হাদিস শুনবো কিন্তু এনার থেকে শুনবো না এনার থেকে শুনবো, ওই দিনই আমরা শেষ হয়ে গেছি। এই উজিরপুরে অবশ্যই যোগ্য মায়ের যোগ্য সন্তান আছে, এই উজিরপুরে জামশেদ মজুমদারকে জামশেদ মজুমদার ওর কাছে পড়তে গেলে আরো অনেক যোগ্যতা অর্জনের পরে টিউশন পড়তে যাইতে হবে, এর থেকে বড় মানুষ আছে অবশ্যই আছে, কিন্তু ওকে তো আপনি শুনবেন না কেন? ও উজিরপুরের মানে আপনি বুঝছেন তো আপনি কতটা নিচে নেমে গেছেন, ওই লোকটা আলেম হয়েছে শুধু আপনার গ্রামের হওয়ার কারণে আপনি শুনবেন না ওকে, মানে এটা ওর দোষ, ওর দোষটা কি বলেন তো? কারণ এই উজিরপুরে জন্ম হয়েছে সে, ওর দোষ এই উজিরপুরে বসবাস করে সে, ওর দোষ এই উজিরপুরে ওর সাথে প্রায় প্রতিদিন আপনার দেখা হয়, এটা ওর দোষ, ওর দোষ ওর ভাইয়ের সাথে ওর ঝগড়া আপনি জানেন, ওর দোষ ও সবসময় মেনটেন করে চলতে পারে না, দেখা হয় খেতে যায় কাজ করে একটু আওয়াজ উঁচু নিচু হয় কিছু ইমব্যালেন্স কথাবার্তা হয়, এটা ওর দোষ। আর জামশেদ মজুমদার খুব ভালো কারণ আপনি ওকে দেখেনি নাই কখনো। যাই হোক কারা কারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হতে চান, আল্লাহ সবার হাত কবুল করুন, আল্লাহ নামাজিদের সফল করুন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্ন লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয় মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে, কার মাঝে? কি আছে? কি আছে? আমি আবার পড়বো আবার জিজ্ঞেস করব, যদি ভুল বলেন তাহলে জিজ্ঞেস করব না, আমি আমার ওয়াজ করব, যা করব আমি যা করতে আসছি, আপনি যা করছেন করছেন, আমি চলে যাবো ভাই, আমার ঠেকা না, আসলে আমার বলা হচ্ছে ঠেকা, আপাতত যেহেতু চলে আসছি বলতে হবে, যেহেতু টুকটাক আল্লাহ বলার সুযোগ দিয়েছে, সেটা আল্লাহ নিয়ামত, নাহলে আমার কোনো যোগ্যতা নেই যে দাঁড়াবো কথা বলবো, আল্লাহ যাকে খুশি যাকে দিয়ে কাজ করে। অনেক সময় আল্লাহ এরকম আমার মতো কত জামশেদ মজুমদারকে কবুলও করে না, কিন্তু দেখা যায় চেরাগের মতো করে রাখে, কত মানুষ আলোকিত হয়ে যায় কিন্তু চেরাগটা নিচেই অন্ধকার, মানে আমার মতো কত জামশেদ মজুমদার হাজার মানুষের কাজে আসছে কিন্তু নিজের ক্ষতি করে নিজের রিয়া শিরকে নিমজ্জিত জাহান্নামে চলে গেছে। সো আল্লাহ যাকে দিয়ে যা করাবে, এখানে গৌরব গর্বের কিচ্ছু নাই, স্পেশালিটির কিচ্ছু নাই, কেমন ডিফারেন্স কিচ্ছু নাই,
এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে এটা দিয়ে কথা বলাই বলে ফেলবে, বুঝুন না কথা, আল্লাহ চাইলে কি এটাকে দিয়ে কথা বলাই বলে নেবে, আল্লাহ চাইলে, আল্লাহ তখন ইহুদি নাসারা পাথরের পিছনে পালাবে, পাথর কি বলবে না আমার পিছনে আছে মারো, তার গাছের পিছনে পালাবে, গাছ কি বলবে না এই না ওর ধর 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 এখানে পালাইছে, আল্লাহর ইচ্ছা যাকে দিয়ে কথা বলাবে আল্লাহ। সে এইটা আমি বলতে আসছি, আমি আপনাকে বলবো মনোযোগ দিয়ে শুনেন, আমি জিজ্ঞেস করবো, যদি জবাব আমার বুঝে এসেছে না আপনারা মনোযোগী না আমি আর জিজ্ঞেস করবো না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে, কার মাঝে, কার পরিবার, তো সাহাবারা সবাই জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা কারা, কে জিজ্ঞেস করলেন, হাদিস বর্ণিত কার থেকে, তাই মাশাআল্লাহ ভালো মনোযোগ দিয়ে শুনুন কেমন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হুম আহলুল কোরআন আহলুল্লাহ ওয়াখাসাতুহু, এই জমিনের বুকে আল্লাহর পরিবার রয়েছে মানুষের মাঝে, এই কথা শুনে সাহাবারা সবাই, সব সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কারা তারা, মানে যারা আল্লাহর পরিবার, নিশ্চয় যদি আল্লাহর পরিবার হয় তাহলে তো ওকে জাহান্নামে প্রশ্নই আসে না, জাহান্নামে কি আসে না, কেউ কি তার পরিবারকে ছেড়ে দেয়, কেউ কি তার পরিবারকে কষ্ট দেয়, সবাই জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ মানহু, এরা কারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তারা হলো যারা কোরআন ও সুন্নাহ পাঠ করে এবং সে অনুযায়ী জীবন গড়ে, তারা হচ্ছে আল্লাহর পরিবার এবং আল্লাহর স্পেশাল বিশেষ ভাজন। আল্লাহর পরিবার কে, সাত আট রকমের জবাব চলে আসতেছে, আবার বলে দিচ্ছি, কল তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হুম আহলুল কোরআন, তারাই হচ্ছে আল্লাহর পরিবার যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে সে অনুযায়ী জীবন গড়ে, আহলুল্লাহ এরাই আল্লাহর পরিবার, ওহাসাতু এবং আল্লাহর বিশেষ ভাজন, আল্লাহর পরিবার কে, কারা কারা কোরআন দেখে পড়তে পারেন, মিছা কথা কইন না ভাই আল্লাহর দিকে তাকাই, একটা হাত তোলেন, বেশি হয়ে গেছে দুইটা করে, একটা একটা তোলেন, একটা একটা করে হাত তোলেন, তুলে রাখেন, কারা কারা কোরআন পড়তে জানেন দেখে দেখে হাত নামান, কোনো মিথ্যার আশ্রয়ের দরকার নাই, আমি কোনো গুনাহ দিতে পারবো না, গুনাহ মাফ করতে পারবো না, নেকি দিতে পারবো না, আমি কোনো জাজ করতে পারবো না, আমি ক্রিটিসাইজ করার ক্ষমতা রাখি না, আমি হয়তো কিছু জিজ্ঞেস করে সেটার উপরে বেস করে যেটা পরামর্শ দিতে পারি সেটা আপনার ইচ্ছা নিবেন না নেবেন, ঠিক আছে, কারা কারা দেখে কোরআন পড়তে পারেন না, কোরআন পড়তে পারে না যারা দেখে, এটা এটা ভুল কথা, অনেকে আছে পারে না, আমি এখন যারা কোরআন হাত থেকে যদি জিজ্ঞেস করে বলে পড়েন এখানে অনেকে পারে না, হাত তোলেন তো কারা কারা পারেন না, সত্যি কথা বলুন, সত্যি কথা বলুন, দেখছেন এবার আরো বাড়তেছে বাঙালি তো, আর বা জিজ্ঞেস করলে আরেকটু বাড়বে, ও ভাই এক কথায় সারা রাত করে কি আজকে ওয়াজ করবো, খালি জিজ্ঞেস করবো আপনাকে, হাত তোলেন কারা কারা পড়তে জানেন না, আরো বড় বাড়ছে, ঠিক আছে, ওয়াজ কোথায় চলে, ও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ সুন্দর গজল গাচ্ছে, আহা লা ইলাহা ইল্লাল্লাহ, দেখেন ভাই আল্লাহর পরিবার হইতে হইলে কোরআন পাঠ করে সে অনুযায়ী জীবন গড়তে হবে, রাইট, তো আমরা যদি কোরআনই পড়তে না জানি তাহলে এটা পাঠ করব কিভাবে আর এভাবে জীবন গড়ব কিভাবে, তাহলে আজকে এখান থেকে উঠার পরে সবার আগে কাজ কি, স্টেপ নেওয়া, মানে ওই ব্যবস্থা করা, ওই উদ্যোগ নেওয়া, এই মাদ্রাসা বা মসজিদের লোক সভাপতি কমিটির উচিত হবে এইরকম ব্যবস্থা অ্যানাউন্সমেন্ট করা যেখানে কোরআন শিখতে পারবে, আর যারা শিখতে শিখতে চায় যারা শিখ যারা জানে না তাদের উচিত হবে একটা টাইম বের করা সপ্তাহে মাসে দিনে, যে আমি অমুক টাইম থেকে অমুক টাইম এতদিন সপ্তাহে আমি শিখতে যাবো, এটা তার উচিত হবে করা, তাহলে কি হবে ওই যে জ্ঞান অর্জনের জন্য পথ চলতে শুরু করলে আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেবে, সুবহানাল্লাহ, বললে কি হয় জানেন, কারা কারা আসমান আর জমিনের খালি জায়গাটা নেকে দিয়ে পূর্ণ করতে চান, বলেন সুবহানাল্লাহ, এই হাদিস আসছে এটা বললে পূরণ হয়ে যায়, বাকি আমরা তো দেখতেছি না, ভাবা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সুবহানাল্লাহ শব্দ, এটা যদি কেউ জিকির করে এভাবে সুবহানাল্লাহ বলে
আসমান আর জমিনের খালি জায়গা নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর তিনি বললেন হাশরের মাঠে মিজান বিচারের মাঠে মিজানের পাল্লা তো দুইটা, তো আলহামদুলিল্লাহ যারা বলে আলহামদুলিল্লাহ তার পাল্লা রাখলে তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। মানে ইসলাম এত সোজা, বাকি আপনারা যা মনে করেন বুঝছেন। যদি উজিরপুরের মানুষ মনে করে এই উজিরপুরের মানুষের পূর্বে কারো ছেলে সন্তান ছিল না, আজকে যারা উজিরপুরে বসবাস করছে এদের পরে কারো ছেলে সন্তান হবে না, তবে উজিরপুরের মানুষ ভুলের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা তোমাদের ধন সম্পদ সন্তানাদির পিছনে তোমরা আল্লাহর জিকিরকে ভুলে যেও না। ওয়ামান ইয়াফআল যালিক, যে পরীক্ষা সাতটা বাজে দিতে গিয়ে ফজর ছেড়ে দেয়, যে ডিউটি আটটা বাজে ধরতে গিয়ে ফজর ছেড়ে দেয়, যে দুপুরবেলা কর্মব্যস্ততায় জোহর ছাড়ে অথবা আড্ডায় অথবা স্কুল মাদ্রাসায়, যে বেড়াইতে গিয়ে ঘুরতে গিয়ে মানে এনজয় করতে গিয়ে খেলাধুলা করতে গিয়ে যে লোকটা আল্লাহর স্মরণকে ভুলে যায়, সূরা মুনাফিকুনে আল্লাহ বলছেন ওমান ইয়াফআল যালিক, সম্পদ সন্তানের মোহে পড়ে যত মানুষ আল্লাহর জিকিরকে ভুলবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা সবাই হবে ক্ষতিগ্রস্ত। ও উজিরপুরের ধনী ও দরিদ্ররা, ও উজিরপুরের নর নারীরা, ও উজিরপুরের যুবক ও বৃদ্ধরা, যুবতী ও বৃদ্ধারা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, হাক্কা তুকাতি, যেভাবে ভয় করা উচিত যথাযথ করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করিও না মুসলিম হওয়া ছাড়া, ছেলে সন্তান তোমার, তুমি কারো, তোমার কেউ, ইন্নামা আমওয়ালুকুম, এই উজিরপুরের পাঁচতলা বিল্ডিং, এই চাপাই সদরের দশতলা বিল্ডিং, এই উজিরপুর বাজারের তিন বিঘা জমি, উজিরপুর বাজারের দুই কাঠা জমি, ইন্নামা আমওয়ালুকুম, নিশ্চয় ধন সম্পদ, ওয়াউলাদুকুম, ব্যারিস্টার ছেলে, ডাক্তার ছেলে, নেতা ছেলে, ওয়াউলাদুকুম, সন্তান সন্ততি, ফিতনা, নিশ্চয় সন্তান সম্পদ হচ্ছে পরীক্ষা, ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, আর আল্লাহর কাছে যা রয়েছে তা হচ্ছে উত্তম। ও উজিরপুরবাসী, কোরআনুল কারীম তেলাওয়াত করো, তিনি বলছেন আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ রিজিককে বৃদ্ধি করে, যার জন্য ইচ্ছা কমিয়ে দেয়, যার জন্য ইচ্ছা তিনি এটা পরিমিত পরিমাণ করে দেন। ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, তিনি যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেয়, যাকে ইচ্ছা কমিয়ে দেয়, আর যারা পৃথিবীর জীবনকে আনন্দ উল্লাসে, যারা পৃথিবীর জীবনকে প্রাধান্য দেয় আখিরাতের তুলনায়, জেনে নাও, জেনে নাও, ওয়া মাল হায়াতুদ দুনিয়া, এই পৃথিবী ভোগ বিলাসের দুনিয়াটা, ফিল আখিরাতি ইল্লা মাতা, আখিরাতের জান্নাতের তুলনায়, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তির তুলনায়, পুলসরাত পার হওয়ার তুলনায় এই দুনিয়াটা অত্যন্ত নগণ্য বস্তু। উদাসীনতায় আর কত যুবক বৃদ্ধরা, আর কত বেখেয়ালি, আর কত খামখেয়ালি, আর কত হেয়ালিপনা, আর কত অলসতা। আমি নিজেকেও বলছি এই ওয়াজের মাধ্যমে আল্লাহ আমাকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন, আমার শ্রোতাদের সংশোধন হওয়ার তৌফিক দান করুন। উদাসীনতা আর উদাসীন, উদাসীনতা বেখেয়ালিপনা আর বেখেয়ালিপনা। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আল্লাহ বলছেন তোমরা কি মনে করেছিলে তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে, ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে কি আল্লাহর কাছে ফিরে যেতে হবে না। তিনি বলছেন ইকাতারা বালিন্নাস হিসাবুহুম ওহুম ফি গফলাতিন মুরিদুন, ও মানুষ, হিসেব নিকেশের সময়, দাড়ি পাল্লার সময়, পুলসেরাত পার হওয়ার সময়, জান্নাত জাহান্নাম ডিসিশন হওয়ার সময়, এ কথা রাবালিন নাসি হিসাবুহুম, হিসাব নিকেশের সময় আসন্ন, ওহুম ফি গফলাতিন মুরিদুন, আর মানুষ উদাসীনতায় আল্লাহ বিমুখ হয়ে রয়েছে। দিনী ভাইরা, দিনী ভাইরা, আমাদের পূর্বে কেউ বেঁচে নেই, আমরা থাকবো না,
আমাদের পরের কেউ থাকবে না কোথায় গিয়েছে তারা যেখানে তারা হেতায় মোরা কেউ ভিন্ন জায়গায় যাবে না ইয়া আইয়ুহান নাস হে মানুষ ইন্না ওয়াদাল্লাহি হক নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য ফালা তাগুররানকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররানকুম বিল্লাহিল গুরুর হে মানুষ অতএব দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারণা না করে আর এই পৃথিবীতে মানুষের জন্য সবচাইতে বড় প্রতারক হচ্ছে শয়তান ইন্না শাইতানা লাকুম আদু সবাই আমার সাথে বলেন ইন্না শাইতানা লাকুম আদু জোরে পড়েন ইন্না শাইতানা লাকুম আদু ইন্না শাইতানা লাকুম আদু জোরে সবাই ইন্না শাইতানা লাকুম আদু নিশ্চয় শয়তান তোমাদের শত্রু فاتخذوه عدو فاتخذوه عدو অতএব তোমরা শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করো এটা কে বলছে আল্লাহ কে বলছে আল্লাহ কে শত্রু শয়তান কিভাবে নিতে হবে কিভাবে নিতে হবে দাড়ি কাটায় ফেরেশতা টাকনুর নিচে প্যান্ট পরায় ফেরেশতা জানা করায় ফেরেশতা জুয়া খেলায় ফেরেশতা মিথ্যাচার করায় ফেরেশতা অশ্লীলতা অন্যায় জুলুম অত্যাচার করায় ফেরেশতা কে করায় কে করায় শয়তান কি কে বলেছে কি হিসাবে নিতে হবে তাহলে প্রতিদিন টাকনুর নিচে প্যান্ট পরে প্রতিদিন সলাৎ ত্যাগ করে প্রতিদিন মিথ্যা বলে প্রতিদিন জানা করে প্রতিদিন নেশা করে শয়তানকে শত্রু বলা বোকামি এবং হাস্যকর বিষয় নয় দাড়ি কাটায় কে জোরে দাড়ি কাটায় কে টাকনু নিচে প্যান্ট পরায় কে আরেকজনের কলার ধরে ঘুষি দেওয়ায় কে মা বাপের সাথে অন্যায় করায় কে স্ত্রীর উপর জুলুম করায় কে জুয়া নেশায় খেলায় কে সুদ ঘুষ খাওয়ায় কে তাহলে শয়তানকে শত্রু হিসেবে নিলে ও যা করায় তা করে ওকে শত্রু বলতে হবে নাকি ও বর্জন করে করতে হবে সিদ্ধান্ত তোমাদের উজিরপুরের মানুষ আমি তোমাকে এতটুকু বলতে পারি ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরি আহা কোরআন কারীমে আল্লাহ বলেছে ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরি আর তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দেয়নি এটা আল্লাহ নিজেই বলতেছে আর তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দেয়নি জেমিয়ান অথচ কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে আল্লাহর মুষ্টিতে আকাশ সমূহ আল্লাহর ডান হাতে ভাঁজ করা থাকবে তিনি পবিত্র তারা যাদেরকে শরীক করে ওনার সাথে তিনি তাদের ঊর্ধ্বে কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে আল্লাহর হাতের মুষ্টিতে আর যা কটা আকাশ আছে সবগুলো একটার পর একটা ভাঁজ করে আল্লাহর ডান হাতে থাকবে এত বড় এত ক্ষমতাবান আল্লাহ আল্লাহ বলছেন যে ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরি এরা আল্লাহকে যথাযথ মর্যাদা দেয়নি অথচ কিয়ামতে আকাশ থাকবে আল্লাহর ডান হাতে ভাঁজ করা আর পুরো পৃথিবী থাকবে ওনার মুষ্টিতে সেদিন আল্লাহ আসমান সমূহকে গুটিয়ে নেবে যেভাবে গুটিয়ে রাখা হয় লিখিত দলিল পত্র যেভাবে আল্লাহ প্রথম সৃষ্টির সূচনা করেছিলেন সেভাবেই তিনি সৃষ্টি করবে আবার ওয়াদা পালন করা আল্লাহর জন্য কর্তব্য নিশ্চয়ই আল্লাহ যা ওয়াদা করেন তা তিনি পালন করেন এই পুরো পৃথিবী আল্লাহর কোথায় থাকবে কোথায় উনি চেয়ারম্যান থেকে কম ক্ষমতাবান মনে না এমপি মন্ত্রী সরকার রাষ্ট্রপতি আর্মি জেনারেল ইসরায়েল ইউএসএ আমেরিকা ও দেখেন ইসরায়েল কোন দেশের নামই ছিল না এরা আমাদের দেশে বার্মাউই যারা আসছে জায়গা দিছি আমরা ফিলিস্তিনিরা এরকম ছিল এরপরে এরা ফিলিস্তিনিদের উপরে অত্যাচার করে এই ইহুদি নাসারারা মিলে এদেরকে অস্ত্র শস্ত্র দিয়ে এদেরকে কি করলো শক্তিশালী করলো করার পরে এরা ফিলিস্তিন দখল করলো আল্লাহ আনহুম আল্লাহদের উপরে গজব নাজিল করলো
আল্লাহ ওদের ধ্বংস করে দিন, আল্লাহ ওদের চিহ্ন নিশ্চিহ্ন করে দিন। এখন এরা এদের দেশটাকে দখল করার পর গত প্রায় শত বছরের কাছাকাছি মারতেছে আর দখল করতেছে, আর কিছু লোক এখন বলতেছে যে ফিলিস্তিনিদের খুব হেল্প করবে, কি টু স্টেট সলিউশন, মানে বলছে যে ইসরায়েল তুমি তোমার সাথে আমি খাতিল করবো না যদি তুমি টু স্টেট না আনো। তো টু স্টেট কি বলো, যে ইসরায়েল তোমার আমি স্বীকৃতি দিব না, আমি মুসলমান, আমি অনেক ভালো মুসলমান, না তোমার স্বীকৃতি দিব না ভাই, তুমি একটা কাজ করো, তুমি না দুইটা দেশ মাইনা নাও। দেশ কার? ফিলিস্তিন। এ হয়ে গেছে এখন বন্ধু। ইসরায়েলি ছিল কি? রোহিঙ্গা। কি ছিল? রোহিঙ্গা। মুসলমান দেশ এখন ফিলিস্তিন মুসলমান ভাইরে হেল্প করতেছে, কি বললাম ইসরায়েল তুমি দুইটা স্টেট নাও, তুমি ফিলিস্তিন একটা দেশকে স্বীকার করো, তুমি ইসরায়েলকে একটা দেশকে স্বীকার করো। মানে ও কে রে ভাই? ওটা ও দেশ, ও স্বীকার করলে, ও স্বীকার করলে কি না করলে কি, এটা কি ফিলিস্তিনিদের না? ফিলিস্তিন কি ফিলিস্তিনিদের না? ও স্বীকার করা লাগবে ফিলিস্তিন ফিলিস্তিনিদের হওয়ার জন্য। হ্যাঁ, ও স্বীকার জরুরি, শুধু ওর বোম আর ওই আর্মি টার্মি আর সব মুসলমানদের। আচ্ছা, আমেরিকা বা ইউরোপের যে ইহুদি নাসারা দেশগুলো আছে ওরা কিন্তু ইসরায়েলকে অস্ত্র দিবে বললো, সৈন্য পাঠাবে বললো, জাহাজ পাঠাইলো, রণতরী পাঠাইলো, এটা কোনো অসুবিধা হইল না। মুসলমান দেশ যদি ফিলিস্তিনে রণতরী পাঠায়, যুদ্ধ জাহাজ পাঠায়, যোদ্ধা পাঠায়, এটা নাকি অসুবিধা হয়ে যাবে? মুসলমান মুসলমানকে খুব হেল্প করে, খুব হেল্প করে। মানুষগুলোকে যখন মেরে রক্তাক্ত করে দেয়, ব্যান্ডেজ পাঠায়, পানি পাঠায়, অথচ মানুষগুলোকে অতটুকু নিরাপত্তা এনশিওর করে না যে এদের গা থেকে রক্ত বের হওয়ার আগে হুঁশ হইতে হবে। খবর আছে কে বের করবে এদের রক্ত? আমরা ভালো মানুষ না, এই জন্য ভালো নেতৃত্ব পাচ্ছি না আমরা। কারণ ছাগল তার রাখাল পায়, ছাগল তার রাখাল পায়, লিডার পায় না। কি পায় না? রাখাল পায়। কি পায়? যাই হোক, আমি আমার দোষ বলেছি, এটা শুনেন, শুনেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আকাশকে ভাঁজ করে ফেলবেন। কাকে ভাঁজ করবেন? কাকে? আকাশ কত বড় এটা, কত বড় আসলে এটা? হ্যাঁ, এটাকে নাকি ভাঁজ করবে আল্লাহ, যেমন দলিল পত্র দিয়ে ভাঁজ করা হয়। আমি এক্স্যাক্টলি এরকমই, আমি জানি না কিভাবে আল্লাহ করবে, রাইট? আমি তো জানি না, বাট এখানে বলছে দলিল পত্র দিয়ে যেভাবে আল্লাহ ভাঁজ করে, কেমন মানে এই আকাশের মধ্যে ভাঁজ করে ফেলবে, উনি কত বড়? কত? আচ্ছা, এটা তো উনি খুঁটি ছাড়া, তো এটা উনি খুঁটি ছাড়াই আসমান দিয়ে রাখছে। দেখি খুঁটি ছাড়া কিছুটা রাখেন তো, একটা এক গ্রামের কাগজ পাঠতেছি না তো ভাই, এক গ্রামের একটা কাগজ পাঠতেছি না। দেখি পৃথিবীতে একজন লোক দেখান যে কোনো সায়েন্স মাইন্স হয়েছে, চুম্বক কি অ্যাকশন রিয়াকশন বোমবাং ছাড়া কোনো কিচ্ছু নেই, শুধু র একটা জিনিস এভাবে নিবে আর এভাবে ছেড়ে দিবে আর এটা থাকবে, পারবে? একটা ধুলা ধুলা একটা ধুলা এক কণা, খড় কোটা বুঝেন, খড় এবার রাখবে পারবে? আর আল্লাহ পুরো আসমানটাকে খুঁটিবিহীন করে রাখছে। এমন আল্লাহকে সিজদা দিতে লজ্জা করে? এমন আল্লাহর ডাকে হাইয়া আলাস সালাহ আসতে ক্ষমতায় কুলায় যে আসবো না? সামান্য একজন মেহমান, সামান্য একজন মেহমান, অথচ এত ক্ষমতাবান আল্লাহ দিনে পাঁচবার ডাকে, সলা থেকে যায় উনাকে না করে দেয়। হ্যাঁ, পারবো না, বলেও না যে পারবো না, এই অনুভূতিও নাই হৃদয়ের, এতটুকু অনুভূতিও আর বাকি নেই যে আমি আল্লাহকে না করে দিছি। আল্লাহ বলছে আসো সিজদা দাও। তো কেন আল্লাহ, আপনি কি ক্ষমতা পেয়ে যাবেন সিজদা দিলে কি আপনার শক্তি বাড়ে? না, আল্লাহ বলছে তুমি তো অন্যায় করেছো অনেক, সিজদা দাও, আমি তোমাকে বানাইছি কত সুন্দর করে বানাইছি, ওয়ালা কাদ কাররামনা বানি আদম, আমি তোমাদেরকে সম্মানিত করছি, কি সুন্দর করে বানাইছি তোমাদেরকে, আমি যেমনে চাইছি এমনি বানাইছি, যেমনে চাইছি এমনি সুন্দর করে বানাইছি তোমাদেরকে, তোমাদের জন্য সুন্দর জান্নাত রাখছি, স্বর্ণ খচিত আসন রাখছি, যে স্বর্ণ খচিত আসনে বসে হেলান দিয়ে আড্ডা দিবে তোমরা, পানপাত্র থাকবে তোমরা, সেখানে কিশোররা তোমাদের সেবা যত্ন করবে, কি সুন্দর জান্নাত বানাইছি তোমাদের জন্য, অনেক অন্যায় করে ফেলতেছো তো, আসো
নামাজ আসবে সিজদা দাও মাফ চাও মাফ করে দেব না ও ভ্রুক্ষেপ করে না ও কি করে না ভ্রুক্ষেপ করে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন কারা কারা মুসলমান হয়ে মরতে চান ঠিক আছে মরতে চান তো নামাজ কারা কারা আজকের পরে 60 বছর বয়স পর্যন্ত বাঁচবেন গ্যারান্টি আছে কার কার একজনও নাই উজুর পুরোটা কি লাগে একজন এত একজন বিচক্ষণ মানুষ নাই যে জানে কবে মরবে তার ভাই কি কো না এরকম বিচক্ষণ টেকনোলজিক্যাল টেকনোলজিস্ট নাই যে জানে কবে মরবে না না ও আচ্ছা তাহলে মুসলমান হয়ে মরতে হলে মুসলমান থাকতে হবে সব সময় প্রস্তুত নালে কখন যে মরে যাই অমুসলিমে মরে যেতে রাইট যেহেতু জানি না কবে মরব তাহলে যেই অবস্থায় যেখানে থাকব কি অবস্থা থাকতে হবে এটা হাদিস পড়েন আজকে বক্তব্য শেষ করে দেবে হাদিসটা পড়ে বলেন আন জোরে বলেন আন জাবির রাদিয়াল্লাহু আনহু জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত জোরে বল জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না বাইনার রাজুলি ইন্না বাইনার রাজুলি ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ এবার আমি তরজমা করে দিই আপনাদের সঙ্গে সঙ্গে পড়ার দরকার নাই আল্লাহর নবী বলেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয় একজন ব্যক্তি শিরিক এবং কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা তাহলে যে লোকটা জোহর পড়ে নাই আসরের আগে মারা গেল সে নামাজ ত্যাগ করে কি মারা গেল যে লোকটা ফজর পড়ে নাই জোহরের আগে মারা গেল সে কি নামাজ ত্যাগ করে মারা গেল না তবে হ্যাঁ সে যদি পাঁচ ওয়াক্ত নামাজই হয় সবসময় নামাজের হেফাজতকারী হয় হঠাৎ করে সে আজকে টের পায় নাই জাগা পায় নাই কেউ তাকে বলে নাই হুঁশ ছিল না হঠাৎ করে সে আর হয়তো জাগেই নাই সে আর হয়তো কি মারা গেছে এটা ডিফারেন্ট এটা কি ডিফারেন্ট কিন্তু একটা লোক কখনোই ফজর পড়ে না কখনোই জোহর পড়ে না কখনোই আসর মাগরিব ইশা পড়ে না আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়া ছাড়া তাহলে জান্নাত আর পাবো না আসেন আজকে থেকে প্রতিজ্ঞা করি আল্লাহর কাছে আমার কাছে বড় দরকার আমি আমি কি বলেন মুসলমান হয়ে বেঁচে থাকতে হলে কি লাগবে বলেন তো মিনিমাম মানে যদি কোনো মানুষ অ্যাজ এ রেজিস্টার্ড মুসলিম মানে আমি মরতে চাই মুসলমান হয়ে ও কি করতে হবে মিনিমাম কি করতে হবে জানেন কয় রাকাত কয় রাকাত কয় ওয়াক্ত এটা এটা করলে সে মিনিমাম মুসলিম হবে কি মুসলিম হবে মানে সে যদি কোনো মানুষ দিনে পাঁচবার ১৭ রাকাত সালাত আদায় করে হেফাজত করে তাইলে তার কন্ডিশন যাই হোক ইনশাআল্লাহ সে মুসলিম সে কি আল্লাহর সাথে যদি সে শিরিক না করে আল্লাহর আল্লাহর দ্রোহিতা যদি না করে আল্লাহর বিরুদ্ধাচরণ যদি না করে আল্লাহর হুকুম আহকামকে যদি অস্বীকার না করে কিন্তু সে ত্রুটি আছে প্রচুর আমল করে না অলসতা আছে এমনিতে অনেক কিছু করতে পারে না সে একটু অলস বা একটু হোয়াট এভার বাট সে পাঁচ ওয়াক্ত সালাত হেফাজত করে কি হেফাজত করে তাহলে সে কি আল্লাহ বলছে মুসলমান হওয়া ছাড়া মরিও না আচ্ছা আমরা এখানে সবার কি গুনাহ আছে নাকি সবাই পবিত্র একটা কোরআনের আয়াত বলে আজকে এখান থেকে বিদায় নেব দেখেন এই আয়াত কাজে আসে কিনা তবে এই অফার আল্লাহ সুবহান ওয়া তাআলার কিয়ামত পর্যন্ত থাকবে জীবিত মানুষের জন্য কার জন্য এখানে কোন মুর্দা আছে না হাত তোলেন জীবিত সবাই যাক আমি ভয় পেয়েছি আলহামদুলিল্লাহ তাহলে ঠিক জায়গায় আছি হ্যাঁ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে ইল্লা মান তাব অতঃপর যে তওবা করে কি থেকে জানা থেকে জুয়া থেকে নেশা থেকে পৃথিবীর যত অপরাধ আছে যা সে করে অপরাধ যত বড়ই হোক অপরাধ যত বেশি হোক অপরাধ যত পুরনো হোক অপরাধ যত দিন আগের হোক আল্লাহ বলছে ইল্লা মান তাব অতঃপর যে ফিরে আসে ওয়া আমানা ঈমানানে ওয়া আমিলা আমালান সালিহা আর নেক কাজ কর্ম করে নেকির কাজ করে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করে এখন এই গুনাহগুলোকে গুনাহ নিয়ে মরবেন অমুসলিম হয়ে নাকি মুসলিম হয়ে ক্ষমা চেয়ে সমস্ত গুনাহকে নেকির পাল্লায় ট্রান্সফার করে চলে আসবেন এটা ওই জাল টাকা জমা নিয়ে আসল টাকা দেওয়ার মতো হয়ে গেল খুব সহজ
না বুঝার কিচ্ছু নাই, না বুঝার কি নাই, কিচ্ছু নাই। জাল টাকা দিয়ে যদি সরকার বলে যে জাল টাকা দাও আর বানায়ও না, আসল টাকা নাও, তবে এরপরে বানালি মৃত্যুদণ্ড অথবা ঝুলে রাখবে একবার রাস্তার মধ্যে, এটা অফার দিল। কিন্তু আল্লাহ আরো কত বিশাল অফার দিয়ে রাখছে, সুবহানাল্লাহ। বলছে যে স্টপ, দাঁড়াও, অপরাধ যার যত বেশি হোক, যদি তোমার অপরাধ জমিন থেকে আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছায়, অথপর যদি তুমি বলো যে আল্লাহ আমার গুনাহ তো জমিন থেকে আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছাইছে, আমাকে আপনি মাফ করেন, আল্লাহ বলছেন গফারতু লাক, মাফ করবো, ওয়ালা উবালি, কারো পরোয়া করবো না, তোকে মাফ করে দেব। মাপ চাওয়া আল্লাহর অনেক বড় ইবাদত। আসেন আমরা সবাই আল্লাহর কাছে মাপ চাওয়া শিখি, নিজেদের কৃতকর্ম অন্যায় ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে মাপ চাই এবং আল্লাহর কাছে সংশোধন কামনা করি। আকুল কৌলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার জন্য এবং আপনাদের সবার জন্য ক্ষমা চাই, আল্লাহ আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আমিন। আপনারা নিজেদের জন্য ক্ষমা চাইয়েন, আমার জন্য ক্ষমা চাইয়েন আল্লাহর কাছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ হ্যাঁ অনেক দূর।